আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। একজন মা বৃদ্ধ মা আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। সন্তানটাকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের সন্তান রে, তোমার কাছে আমার তিনটা দফা প্রস্তাব। জোরে বলেন, কয় দফা? সন্তান তখন জিজ্ঞাসা করতেছেন, মা কি চাও? এমন সময় মা বলে, ও বাবা আমার তিন দফা প্রস্তাব। জোরে বলেন, কয় দফা? এক নাম্বার প্রস্তাব হলো বাবা, এক নাম্বার প্রস্তাব, তুমি মুহাম্মদের দলের বিরোধিতা করো, এই মুহাম্মদের দলের বিরোধিতা করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রস্তাব হলো, ও বাবা ওই মুহাম্মদের দলের বিরোধিতা করো, যেই দলের থেকে ওই দল তোমাকে পরিত্যাগ করা লাগবে। তিন নাম্বার প্রস্তাব হলো, যদি তাই না পারো ও বাবা তাহলে আমি যেদিন মারা যাব সেই দিন তুমি আমার মুখ দেখবে না, আমাকে মা বলে তুমি স্বীকার করবে না। আমার ভাইয়েরা বলুন তো, মায়ের প্রস্তাবটি ভালো না খারাপ? আরো জোরে বলেন। মা যখন এই প্রস্তাবটি দিল, প্রশ্ন আসতে পারে, হুজুর এই প্রস্তাবটি কখন ঘটেছিল? এই প্রস্তাবটি তখন ঘটেছিল সূরা আল আনফালে 30 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আমার ভাইরা কান খাড়া করুন, আমার ভাইরা এবার লক্ষ্য করুন, কখন শুরু হয়ে গেল? এই আয়াত নাজিল হওয়ার পর আবু জেহেল আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দারুন নদওয়ার বৈঠকে বসে সিদ্ধান্ত নিল আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধুকে ধুকে শিয়াবে আমি তালিবের মধ্যে হত্যা করবে। এই হত্যার সংবাদ যখন ওই দুঃখিনী মায়ের কাছে আসলো, ওই মা কোন মা ছিলেন? ওই মা তো সেই মা ছিলেন যেই মায়ের স্তনে দুধ পান করেছিলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র তিন দিন। জোরে বলেন, কয়দিন? তিন দিন দুধ পান করার ভালোবাসা। রাসূলকে যেদিন গ্রেপ্তার করা হলো শিয়াবে আবি তালিবের মধ্যে, ওই মাটি সেদিন থেকে কান্না করতে লাগলেন রাসূলের জন্য। বলুন তো, রাসূলের প্রতি ওই মায়ের ভালোবাসা আছে না নাই? আমি আজকের এই ময়দানে প্রশ্ন রাখতে চাই, আজকের এই ময়দানে প্রশ্ন রাখতে চাই, এই কমরপুর এলাকার যুবক আবাল বৃদ্ধ বনিতা মা বোন, বলুন তো ওই নবীর উপরে আমাদের ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? এত বেশি? একটু লক্ষ্য করুন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কান্দেন। আমরাও আজও দেখি আলেমরা যখন নির্যাতিত হয়, কিছু মানুষ যারা তাদেরকে ভালোবাসে তাদের জন্য কান্না করতেও করতেও মানুষ অন্ধ হয়ে যায়, লোকটা অন্ধ হয়ে গেছে। ওই মা তখন সন্তানকে ডেকে বলতেছেন, ও সন্তান, ও সন্তান, এক নাম্বার পারবি কিনা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগ দিতে? দুই নাম্বার পারবি কিনা বল, দুই নাম্বার পারবি কিনা বল, তুই যেই দল করিস ওই দল ত্যাগ করতে? তিন নাম্বার প্রস্তাব, তা না পারলে তুমি আমাকে মা বলে আর ডাকবে না। সন্তানের প্রতি, সন্তান মাকে ভালোবাসে তার কারণ ওই মায়ের সাথে, সন্তানের ওই মায়ের সাথে সন্তানের একটা কলিজার কানেকশন আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কানেকশনটা কেমনে একটু শুনবেন নাকি? আমার ভাইরা, কানেকশনটা হলো একটা মায়ের প্রেগনেন্সি, অর্থাৎ আমরা যেটাকে বলি মেয়ে মাদের রেহেম, মায়ের রেহেম, এই মায়ের রেহেমটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 ইঞ্চি লম্বা করেছেন, বিজ্ঞান বলে 6 ইঞ্চি, কিন্তু বিজ্ঞান বলে 7 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের বয়স 7 মাস হয়ে গেলে তখন ওই মায়ের রেহেম 10 ইঞ্চি জায়গা পরিপূর্ণ পূর্ণ হয়ে যায়। বিজ্ঞানের কাছে প্রশ্ন করা হলো,
ডাক্তারদের কাছে প্রশ্ন করা হলো, ডাক্তার সন্তান কি 7 মাস 1 দিন পরে আর বড় হয় না? ডাক্তার ডাক দিয়ে বলেন, সন্তান মায়ের গর্ভে 7 মাস 1 দিনে শুধু বড় হয় না, ওই একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে 17 থেকে 20 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে যায়। কত ইঞ্চি? 17 থেকে 20 ইঞ্চি লম্বা হয়, বড় হয়। অথচ মায়ের রেহেমটা আল্লাহ তাআলা সেট করেছেন কত ইঞ্চি? প্রশ্ন আসে না এই 7 থেকে 10 ইঞ্চি কেমনে বড় হলো, আসে না? নাই। দুই নম্বর আর একটি প্রশ্ন, সেটি হলো মা তার সন্তানের কাছে দাবি করেছেন কয়টা, সন্তান পূরণ করেছে কি করে নাই, কি হলো, এটা আজকে আপনাদের জানার ইচ্ছা আছে না নাই? সবার আছে? কার কার নাই হাত তোলেন তো, সবার আছে? হাসে আসে কার কার ইচ্ছা, দুটো হাত দেখতে চাই, একটু তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, হাত নামা। সংক্ষেপ করে বলে যাই, মায়ের গর্ভে কিভাবে সন্তান বড় হয়, 7 মাস 1 দিন বয়স যখন হয়ে যায়, সন্তান আস্তে আস্তে করে যখন বড় হয়, তখন আল্লাহ তাআলা সন্তানের পাটা নিয়ে মায়ের কলিজার সাথে কলিজার পাশে সেট করে দেন, এক চুল বড় হয় আর মায়ের কলিজাটা এক চুল উপরে উঠে যায়, উঠতে 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 17 থেকে 20 ইঞ্চি পর্যন্ত ওই সন্তান তার পা দিয়ে মায়ের কলিজাটাকে লাথি মারতে 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 উপর উঠায় ফেলে। এজন্য সন্তান গর্ভে নেওয়ার পর মা খেতে পারে না, চা দেন, মা খেতে পারে না, শুধু তাই না, মা যখন খেতে পারে না, আল্লাহ তাআলা মায়ের সন্তান গর্ভে ধারণ করার কারণে যতটুকু সময় খেতে পারে না, আল্লাহ তাআলা ওই মায়ের প্রতিটা সময় প্রতিটা দিনকে রোজা রাখার সব মায়ের আমল নামায় আল্লাহ দান করে দেন। ও মা, আমার ভাইয়েরা, ডাক্তারদের কাছে প্রশ্ন করলাম, স্যার মায়ের কষ্ট কি শুধু এখানেই? বলে, না না না, এখানে না, যতক্ষণ পর্যন্ত মা তার সন্তানের, সন্তান তার মায়ের কলিজায় তিনটা সজোরে আঘাত না করে, ততক্ষণ পর্যন্ত সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় না। বললাম, স্যার কখন সন্তান তার মায়ের কলিজা আঘাত করে? যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয় তখন আঘাত করে, প্রথম আঘাত যখন দেয় তখন মায়ের কলিজার পাশের একটা সাদা পর্দা আছে, পর্দাটা কালো হয়ে যায়। দ্বিতীয়বার যখন আঘাত দেয় তখন, সন্তান যখন আঘাত দেয় মায়ের কলিজার পাশে সাদা পর্দাটা নীলও হয়ে যায়। তৃতীয়বার যখন সন্তান আঘাত দেয়, আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় মায়ের কলিজার পাশের ওই পর্দাটা তখন ফেটে যায়। জোরে কান আল্লাহু আকবার। ডাক্তাররা বলেন, হুজুর কল্পনা এখানে শেষ নয়, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত ওই মায়ের কলিজার পাশে যে পর্দাটা, আল্লাহ যেটা বলেছেন ফি কারারি মাকিন, আল্লাহ বললেন যে ত্রিভুজ অন্ধকার, তিনটা পর্দা আল্লাহ দিলেন, ওই ত্রিভুজ অন্ধকারের সর্বশেষ পর্দাটা, যেই পর্দাটা ফেটে যায়, ওই পর্দাটার কথা ডাক্তাররা বলেন, পৃথিবীর কোনো সায়েন্স, পৃথিবীর কোনো মেডিকেল আজ পর্যন্ত সব অপারেশন করা শিক্ষা গ্রহণ করতে পেরেছে, কিন্তু মায়ের পেটের ওই রেহেমের পর্দা যেটা সন্তানের পায়ের আঘাতে ছিন্ন হয়ে যায়, ছিঁড়ে যায়, আজ পর্যন্ত কোনো ডাক্তার এটাকে সেলাই করার, এটাকে সার্জারি করার মতন শক্তি অর্জন করতে পারে নাই। জোরে কর আল্লাহু আকবার। প্রশ্ন রাখলাম, স্যার তাহলে কেমনে পর্দাটি, এই পর্দা ছেঁড়া অবস্থায়, ফাটা অবস্থায় কি মা পৃথিবীতে জীবন ধারণ করে? বলে, না, ওই সন্তানটা জন্ম হওয়ার পর, ওই সন্তানটা জন্ম হওয়ার পর তার মুখের থেকে লালাগুলো যখন বের করা হয়,
কানের থেকে যখন লালাগুলো টেনে টেনে বের করা হয়, মুখ দিয়ে যখন তার একটা ফু দেওয়া হয়, সন্তানটা মুখ দিয়ে যখন আও মাও করে মাকে ডাক দেয় আম্মু, সন্তানের ডাক আম্মু, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, ডাক্তার বলেন হুজুর আমরা তখন আমরা পরীক্ষা গ্রহণ করে দেখেছি, সৌদি আরবের ডাক্তার বিজ্ঞানীরা এটা পরীক্ষা করে তারা রিপোর্ট পেশ করেছেন, বই রচনা করেছেন, তারা বলেন আমরা যখন দেখলাম ওই সন্তান সন্তানের মা সন্তানের মায়ের পাশে, ওই সন্তানটা যখন ডাক দেয় মা, প্রথম ডাকটা যখন মা দেয়, মায়ের ডাকটা যখন যখন সন্তান দেয়, সন্তান দেওয়ার পরে আমরা দেখি ওই আওয়াজটা যখন মায়ের কানে যায়, প্রথম যেই পর্দাটা কালো হয়েছিল মুহূর্তের মধ্যে কালো পর্দাটি সাদা হয়ে যায়। ও মুসলমান, ও যুবক, তুমি তোমার মাকে ভালোবাসো না, আজকে বিবাহ করেছো, বিবাহ করার পর তোমার কাছে তোমার প্রাণের বিবি ভালো, তোমার কাছে এখন ভালো লাগে শাশুড়ি, তোমার কাছে ভালো লাগে শ্বশুর, একটু যুবক ভালো করে শোনো, হয়তো তোমার মনে চিন্তা হতে পারে আমার আব্বা তো আমাকে ভালো খাবার দেয় না, আমার মা তো এখন আমাকে মোরগ জবাই করে আমাকে রান্না করে খাওয়ায় না, শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর আমাকে কত সুন্দর করে মাছ এনে খাওয়ায়, আমাকে শাশুড়ি মুরগা জবাই করে আমাকে রান্না করে খাওয়ায়, কিন্তু মনে রাখবা এই পৃথিবীতে যারাই তোমাকে ভালোবাসুক তারা স্বার্থ ছাড়া তোমাকে কেউ তোমাকে ভালোবাসে না, আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা, স্বার্থবিহীন এই পৃথিবীতে কেউ ভালোবাসে না, স্বার্থবিহীন এই পৃথিবীতে কেউ ভালোবাসে না, স্বার্থবিহীন ভালোবাসে শুধু আমার মা, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। ও যুবক, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে বড় মাছের মাথা বড় মুরগির রান তুমি পাও, কিন্তু আজকে রাত্রে গিয়ে একটি স্ত্রীর সাথে একটু গ্যাঞ্জাম হোক, দুটা চড় মারো, দেখবা পরের দিন রাত্রেবেলায় ফোন করে বলবে আব্বু তোমার সময় আজকে আমার এমন ফেদান ফেদাইছে রে, ও বাবা আমি বাঁচলাম না। ফোনটা যদি বাপের কাছে চলে যায় মায়ের কাছে চলে যায়, পরের দিন যদি তুমি শ্বশুর বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাওয়ার পরে তখন দেখবা সেদিন কিন্তু তোমার শ্বশুর আর বাজার করতে ব্যাগ নিয়ে বাজারে যাবে না, সেদিন কিন্তু শাশুড়ি তোমার ছুরিটা নিয়ে তোমার মুরগির ঘরের দিয়া মুরগিকে জবাই করার জন্য যাবে না, সেই দিন কিন্তু ওই ছুরি তোমার গলার দিকে যাবে।